নমস্কার শ্রাবিতসকল, এই ভিডিওটো সকল সরকারি কর্মচারী আর পেনশনারসলের খুবই গুরুত্বপূর্ণ, হে আপনাদের ভিডিওটি সম্পূর্ণ চাব। আনহাতে যখন সার বাইদে পন প্রথমবারের আমার চ্যানেলটি চাই আছে তাদের প্রতি এটা অনুরোধ, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করব। আনহাতে কাষত থাকা নোটিফিকেশন বেলটি টাচ করে অল করবলে নাপাহরিব, কেনো আমার এই চ্যানেলটি বিশেষকৈ অসমৰ সরকারি কর্মচারী আর পেনশনারসলের উপর প্রতিষ্ঠিত একমাত্র ইউটিউব চ্যানেল। হে সরকারি কর্মচারী আর পেনশনারসলের জড়িত প্রতিটি শেহতীয় খবর তথ্যকে পাবলে আপনাদের নিশ্চয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আদরি লব। সার্বিতসকল, আপনাদের জানে যে সংবাদ মাধ্যমত বর্তমান সময়ত বিভিন্ন ধরনের খবরে বিয়পি পড়ে, ইয়ার মাজরে বহুত খবর ফেক বা মিছা থাকে, আনহাতে দুই এটা বাতৰি সঁচা থাকে। হে বর্তমান সময়ত মিছা বাতৰি অতি শীঘ্রই ভাইরাল হয় বা বিয়পি পড়ে, কিন্তু আমার চ্যানেলটি যেহেতু সরকারি কর্মচারী আর পেনশনারসলের উপর প্রতিষ্ঠিত একমাত্র ইউটিউব চ্যানেল, হে আমি যিমান পারো সঁচা আর তথ্যভিত্তিক খবরহে আমি আপনাদের মাজলৈ লৈ আহো। কিয়নো আমার এয়া বাণিজ্যিক চ্যানেল নহয় যে আমি মিছা ভিউ আনার পিছত কিবা এটা টকা ঘটিম, আমার এয়া বাণিজ্যিক চ্যানেল নহয়। আমি আকো কৈছো, আপনাদের ধরে আমিও এক সাধারণ নাগরিক আর সেই হিসাবে আমার একেবারে এক সরু চ্যানেল, আর আমি যিমান পারো আপনাদের মাজত সদায় নোটিস আর তথ্যভিত্তিক বাতরিহে লই আহো। আশা রাখিছো আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইবে আমার পরবর্তী ভিডিও প্রস্তুত করাত উৎসাহ যোগায়। শ্রাবিতসকল, সংবাদ মাধ্যমত বাতরি বিয়পি পড়ছে যে কেন্দ্রীয় পেনশনারের মেডিকেল এলাউন্স 1000 ঠাইত 3000 টাকা করেছে, কিন্তু আমি আপনাদের জানাবলে ওলাইছো যে নন সিলসোর্স এলাকাত বসবাস করা পেনশনারে 1000 টাকা মেডিকেল এলাউন্স পায়, আর যেটো 3000 টাকা করবলে দাবি জানা হয়েছে, আর কিন্তু বর্তমান হ্যাঁ সরকারে বিবেচনা করে আছে, এতিয়াও বড়া নাই। হে যাবর বাতরিয়ে 3000 টাকা মেডিকেল এলাউন্স বড়াইছে বলে কয়, হ্যাঁ সম্পূর্ণ মিছা, এতিয়াও এয়া কেন্দ্র সরকারের অধীনত। এতিয়া আমি দুই নম্বর খবরটি দিবলে ওলাইছো, হ্যাঁ হল যে বর্তমান সময়ত ফিডমেন ফ্যাক্টর যে আছে সেই ফিডমেন ফ্যাক্টর বাড়িব, আর এই ফিডমেন ফ্যাক্টর 2.5% বাড়ি 3.68% হবগৈ বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করে, কিন্তু আমি কবলে ওলাইছো যে স্যার বাইদেউসকল এয়া সম্পূর্ণ মিছা। কেনো সপ্তম দরমহা আয়োগের অধীনত ফিডমেন ফ্যাক্টর 2.5% 3.68% করার সম্ভাবনা একেবারে নাই, আর এয়া নহয়, এয়া সম্পূর্ণ মিছা বাতরি। এটা আমি আন এটা খবর দিবলে ওলাইছো, হ্যাঁ হল যে আপনাদের ন্যূনতম দরমহা যে 18,000 টাকা আছে তারপর বাড়ি আপনার 26,000 টাকা হব বলে বিভিন্ন সংবাদ মাধ্যমত বাতরি প্রচার হয়ে আছে, কিন্তু আমি কবলে ওলাইছো যে এয়া সম্পূর্ণ ভুয়া বাতরি। এতালেকে সরকারে নিম্নতম দরমহা 18,000 ঠাইত 26,000 টাকা করিম বলে কোনো ধরনের বাতরি নাইবা খবর নাইবা কোনো ধরনের নোটিস দিয়া নাই, এয়া সম্পূর্ণ মিছা বাতরি। এতিয়া আর একটা খবর দিবলে ওলাইছো, হ্যাঁ হল 18 মাহর ডিএ এরিয়ার সম্পর্কে ভুয়া বাতরি প্রচার হয়ে আছে। কেদিনমান আগতে রাজ্যসভাত কেন্দ্রীয় সরকারে জানাইছে যে 18 মাহ ডিএ এরিয়ার টাকা সমূহ নিদিব, কেন হ্যা করোনা সময়ত খরচ করা হয়েছে, কিন্তু বর্তমান সময় যেহেতু নির্বাচনের বতর, হে কর্মচারী সংগঠনসমূহে এয়া সরকারের ওসর দাবি উপস্থাপন করেছে যে 18 মাহর ডিএ এরিয়ার টাকাখিনি মোকলাই দিব লাগে, আর এই সম্বন্ধে সরকারে ভাবি চাব পারে, কিন্তু এতালেকে সরকারে দিম বলে নাইবা পুনরায় বিবেচনা করিম বলে তেনেকা কোনো ধরনের প্রতিশ্রুতি দিয়া নাই, যার অর্থ এই হল যে 18 মাহর ডিএ এরিয়ার বাতরি যে প্রচার হয় সেয়াও আপনার ভুল নাইবা ভুয়া। এটা আমি আন এটা বাতরি দিবলে ওলাইছো, হ্যাঁ হল যে পেনশনারের 65 বছর বয়সত 5% পেনশন বৃদ্ধি হব, আনহাতে 70 বছর বয়সত 10% পেনশন, আনহাতে 75 বছর বয়সত 15% যে পেনশন বৃদ্ধি হব লগা আছে, আর যেটা আপনার সংবাদ মাধ্যমে কয় যে এয়া সরকারে মঞ্জুরি প্রকাশ করেছে মাত্র অফিসিয়াল নোটিস প্রকাশ করবলে বাকি, কিন্তু আমি আপনাদের কবলে ওলাইছো যে এতালেকে সরকারে তেনেকা কোনো নোটিস দিয়া নাই, আর এয়া বর্তমান সরকারের বিবেচনাধীন হয়ে আছে, আর ভবিষ্যতে আপনার 65 বছর বয়সত 5%, 70 বছর বয়সত 10%, আনহাতে 75 বয়সত 15% পেনশন বৃদ্ধি করব পারে, কিন্তু বর্তমান সময়ত এয়া সরকারের বিচারাধীন হয়ে আছে, আর যাবর চ্যানেলে কই আছে যে এতালেকে আপনার 5%, 10% বা 15% পেনশন বাড়িছে, হ্যাঁ সম্পূর্ণ মিছা। হে বন্ধু বান্ধবী সকল, সরকারি কর্মচারী সকলের জড়িত শেহতী আর তথ্যভিত্তিক খবর সম পাবলে আপনাদের নিশ্চয় আমার চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করবলে নাপাহরিব, কেনো আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইবে আমার পরবর্তী ভিডিও প্রস্তুত করাত উৎসাহ যোগায়। ভিডিওটি চাওয়ার ধন্যবাদ।